এখানে নাটনা অঞ্চলের শঙ্কর বিশ্বাস এবং বিভূতি বিশ্বাস, তারাও তাদের কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে। আপনারা দীর্ঘ আলোচনা শুনলেন, পরবর্তীতে ঠাকুররা তাদের আলোচনা রাখবেন, কিন্তু আমি দু একটি অতীব সংক্ষেপে দু একটি কথা বলবো। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, মতুয়া ধর্ম আন্দোলন এবং মতুয়া কর্ম আন্দোলন দুটোর সমন্বয়ে কিন্তু মতুয়া দর্শন। আমরা যেমন একটিকে বাদ দিয়ে অন্যটি আমাদের পক্ষে করা সম্ভব নয়, বিশেষ করে যুব সমাজের কাছে আবেদন, আপনাদেরকে এগিয়ে আসতে হবে। মতুয়ারা আপনারা শুধু মনে করেন যে না মতুয়ারা ডঙ্কা বাজায়, মতুয়ারা শুধু গান কীর্তন করে তা নয়। আজকে আপনারা এইখানে যে সিএএ নিয়ে দীর্ঘ আলোচনা শুনলেন, আপনারা বুকে হাত দিয়ে বলুন তো, নাগরিকত্ব সংশোধনী বিল 2003 সালের কালা কানুনের বিরুদ্ধে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ ব্যতীত অন্য কোন সংগঠন এই ধরনের ভূয়সী প্রশংসাকারী ভূমিকা রেখেছে? রাখেনি। কিন্তু 2019 সালে যে নাগরিকত্ব আইন পাস হয়েছে, আগামীতে সেই আইন সমাজে ইমপ্লিমেন্ট কার্যকর হলে তার ফসল কিন্তু শুধু মতুয়া সমাজের মানুষ ভোগ করবে না, তার সেই ফসল কিন্তু সমগ্র উদ্বাস্ত সমাজের মানুষ ভোগ করবে। সে বৈষ্ণব হতে পারে, সে শাক্ত হতে পারে, সে গণভক্ত হতে পারে, সে শৈব হতে পারে, সে বৌদ্ধ খ্রিস্টান বৈষ্ণব যে ধর্মাবলম্বী হোক না কেন, সে কিন্তু এই ফল ভোগ করবে। তাই যুব সমাজের কাছে আবেদন, আগামী দিনের এইরকম বহু কার্যক্রম আছে যে এই মতুয়া ধর্ম আন্দোলনের মাধ্যমে হরিচাঁদ ঠাকুর 1821 সালে শুরু করেছিল, তার মাত্র 18 বৎসর বয়সে তিনি ধর্মযুদ্ধের ঘোষণা করেছিলেন, যা পরবর্তীতে 1881 খ্রিস্টাব্দে দত্তডাঙ্গা ঈশ্বর গাইনের বাড়ির সেই অনুষ্ঠানে গুরুচাঁদ ঠাকুর সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমরা ঐক্যবদ্ধ হব, তা না হলে আমার সমাজের মানুষের মুক্তি হবে না। তাই তো তিনি সেদিন জল জঙ্গলের মধ্যে বাড়ির গোল ঘরকে বিদ্যালয় তৈরি করতে বলেছিলেন। তিনি বলেছিলেন, তোমরা সংস্কার হও, তোমাদের দেখে অন্য সমাজের মানুষ শিখবে। তাই আজকে দেখুন, মতুয়া সমাজের মানুষ যেখানে বসবাস করে আর অন্যান্য সমাজের মানুষ যেখানে বসবাস করে, তাদের মধ্যে বিস্তর পার্থক্য, তাদের চলন, তাদের বলন থেকে শুরু করে, তাদের শিক্ষা গ্রহণ থেকে শুরু করে, তাদের সামাজিক ব্যবহার থেকে শুরু করে, এই শিক্ষাকে দিয়েছেন গুরুচাঁদ ঠাকুর, যার আদর্শকে পথেও করে আজকে মতুয়া মহাসংঘ এগিয়ে চলেছে। তার একমাত্র লক্ষ্য কি, এই সমাজের মানুষ যারা দীর্ঘ বৎসর ধরে সমাজের নামে, সমাজে ধর্মের নামে যাদেরকে নিপীড়িত লাঞ্ছিত শাসনের নামে শোষণ করা হয়েছে, সেই শোষণের রশি যিনি কেটে দিলেন সেই গুরুচাঁদ ঠাকুর, তার সুযোগ্য নাতি প্রমথরঞ্জন ঠাকুরকে যেদিন ডাক দিয়ে বললেন, আমার যাবার সময় হয়েছে, মতুয়া সমাজের হাল তোমাকে ধরতে হবে। সেদিন প্রমথরঞ্জন ঠাকুর এক বাক্যে তার সমস্ত সুকাল্লাদ পরিত্যাগ করে মতুয়া ধর্মধ্বজাকে কাঁধে তুলে নিয়েছিলেন, যে ধর্মধ্বজা আজকে শান্তনু ঠাকুর, সুব্রত ঠাকুর বয়ে নিয়ে চলেছে। আমাদের ভাবতে হবে তাদের কিসের অভাব, তাদের একটা জিনিসের অভাব, তাদের একটা জিনিসের অভাব, সেটি হচ্ছে তারা যে বংশে জন্মগ্রহণ করেছে সেই বংশের মাধ্যমে মতুয়া ভক্তদের প্রতি কর্তব্য, যার জন্য তারা তাদের সুখ স্বাচ্ছন্দ্যকে বিসর্জন দিয়ে এই সুদূর ভারতবর্ষ আর সমুদ্র হিমাচলের সমগ্র প্রান্তে গিয়ে তারা সমগ্র বাসাহীন মানুষদের, বাস্তুহীন মানুষদের পট্টার দাবিতে, মতুয়াদের নাগরিকত্বের দাবিতে লড়াই করছে। যে নাগরিকত্ব না পেলে আমাদের অবস্থা রোহিঙ্গাদের মতো হতে পারে। তাই যুব সমাজের মানুষের ভাবতে হবে যে আজকে যদি কারোর আপনারা বুঝবেন যে
কেন্দ্রীয় সরকার বা যে কোনো দেশের সরকারে যদি চায়, তবে সেই দেশের ঝুলে থাকা নাগরিকত্ব গ্রহণকারী মানুষদেরকে তারা রোহিঙ্গা বানাতে পারে। তাই কোনো বুজরুকি নয়, কোনো ধরনের মিথ্যা প্রলোভনে কান দিয়ে নয়, আমরা ঐক্যবদ্ধ হব মতুয়া মহাসংঘের ছত্রছায়ায়। সর্বশেষ সাংগঠনিক সম্পাদক হিসাবে আপনাদের প্রত্যেকটি সংগঠকদের কাছে আমার আবেদন, নিজেদের স্বার্থের চাইতে সংগঠনকে বড় করে দেখুন, তবেই সমাজের সঠিক মুক্তি আপনারা দিতে পারবেন। কারণ আপনি যে অঞ্চলের সংগঠক সেই অঞ্চলের প্রতিনিধিত্ব আপনি করেন, আপনার আন্ডারে আপনার দিকে তাকিয়ে থাকে শত শত মানুষ, তাই তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। আমি আপ্লুত এবং অভিভূত। নদিয়া উত্তর জেলা কমিটি একের পর এক তাদের যে কার্যক্রম করে চলেছে, রেল থেকে শুরু করে বিভিন্ন সামাজিক বিভিন্ন ধর্মীয় কার্যক্রমের মধ্য দিয়ে আমি শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রার্থনা জানাই, মতুয়া সমাজের নদিয়া উত্তরের মানুষের এই উত্তরোত্তর শ্রীবৃদ্ধি সাধিত হোক, তারা যেন মতুয়া মহাসংঘের সঙ্গে থাকে, মতুয়া মহাসংঘ যেন তাদের পাশে থেকে তাদের সেবা করতে পারে, এইটুকু সুযোগ যেন তারা দেন। এই কথা বলে ঠাকুরের ধর্মধ্বজাকে বিজয় ডঙ্কাকে বিশ্বের দরবারে বাজানোর আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই বিরাম রাখছি। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় মতুয়া মহাসংঘ।